বানানো গল্প নয়, প্রেম এনে দিল সাফল্য, আইপিএস হওয়ার বাজি ধরল বান্ধবী, বাস্তবের গল্প নিয়ে তৈরি হলো সিনেমা। কাহিনী জানলে চোখে জল আসবে আপনার। গল্প হলো সত্যি, একজন টুয়েলথ ফেলের আইপিএস অফিসার হয়ে ওঠার কাহিনী, বাস্তবের এই গল্প যা হয়ে উঠল বলিউডের জনপ্রিয় সিনেমা, যা দেখলে চোখে জল আসবে আপনারও। প্রতিটি মানুষ জীবনে সাফল্য পেতে প্রত্যেক মুহূর্তে করে চলেছে কঠোর লড়াই। জীবনে বিভিন্ন সময় আসে ব্যর্থতা, তখনই হয়তো কিছু কিছু মানুষ ভেঙে পড়ে, আবার কেউ কেউ সেই ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়ে এগিয়ে চলে জীবনের মূল স্রোতে। আজ তেমনই এক মানুষের জীবন কাহিনী তুলে ধরব আপনাদের সামনে, যে কিনা একসময় টুয়েলভ ফেল করলেও বর্তমানে সে একজন আইপিএস অফিসার। সম্প্রতি পরিচালক বিধু বিনোদ চোপড়ার একটি সিনেমা মুক্তি পেয়েছে যার নাম টুয়েলভ ফেল। গত কয়েকদিনে দর্শকদের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে সিনেমাটি, যেটি কিনা বাস্তব জীবনের আইপিএস মনোজ কুমার শর্মার জীবনের গল্প থেকে অনুপ্রাণিত। 1977 সালে মধ্যপ্রদেশের মোরেনা জেলার বিলগাঁও নামক একটি ছোট্ট গ্রামে জন্ম মনোজ কুমার শর্মার। ছোটবেলা থেকেই একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাকে। মনোজের বাবা কৃষি দপ্তরের কর্মী ছিলেন, তবুও তাদের পরিবারের দারিদ্রতা ছিল নিত্যদিনের সঙ্গী। মনোজ নবম এবং দশম শ্রেণীর পরীক্ষায় পাশ করেছিলেন তৃতীয় বিভাগে, একাদশ শ্রেণীতে ভর্তি হলেও পাশ করতে পারেননি দ্বাদশ শ্রেণীতে। সেবার হিন্দি সাহিত্য ছাড়া বাকি সমস্ত বিষয়েই ফেল করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত নিজের প্রতি অদম্য বিশ্বাস আর জেদের বশে পাশ করেছিলেন দ্বাদশ শ্রেণীতে। শুধু তাই নয়, একটা সময় নিজের ভরণপোষণ এবং শিক্ষার খরচ চালাতে টেম্পো চালিয়েছেন তিনি, তারপর কাজ করেছেন গ্রন্থাগারে। বেশি টাকা রোজগারের তাগিদে একই সঙ্গে দুটি রোজগারের পথ খুঁজতেন তিনি, তাই ধনী ব্যক্তিদের পোষ্য কুকুরকে হাঁটাতে নিয়ে বের হতেন। বিনিময়ে যে টাকা পেতেন সেই টাকা দিয়েই নিজের ভরণপোষণ এবং পড়াশুনোর খরচ চালাতেন। অক্লান্ত পরিশ্রম করে যেটুকু রোজগার করতেন তা দিয়েই চলত ইউপিএসসির প্রস্তুতি। ঠিক এমন সময় তার জীবনে আসেন শ্রদ্ধা যোশী। কোচিং সেন্টারে গিয়ে পরিচয় হয় তাদের। উত্তরাখণ্ডের বাসিন্দা শ্রদ্ধা প্রথমবারেই ইউপিএসসি পরীক্ষায় পাশ করে যান। এখন তিনি একজন প্রতিষ্ঠিত আইআরএস আধিকারিক। Maybe not better, but I am more deserving. দিল্লিতে মনোজ যে গ্রন্থাগারে কাজ খুঁজে নিয়েছিলেন সেখানেই পরিচিত হন ম্যাক্সিম গোর্কি, আব্রাহাম লিঙ্কন, মুক্তিবোধ সহ বিভিন্ন বিখ্যাত মানুষের সঙ্গে। মনোজ প্রথমে চেয়েছিলেন এসডিএম হতে, কিন্তু দ্বাদশ শ্রেণী পাশ করবার পর গোয়ালিয়রে পৌঁছে তিনি জানতে পারেন এসডিএম এর চেয়ে উচ্চ পদ হল ডিএম। এই পদে বসবার জন্য ইউপিএসসি পরীক্ষায় পাশ করতে হবে। তখনই মনোজ সিদ্ধান্ত নেন সিভিল সার্ভিস পরীক্ষায় বসার। শুরু হয় প্রস্তুতি। জানা যায় আইপিএস মনোজ কুমার শর্মার চারবারের চেষ্টায় ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। জানা যায় মনোজ যতবার ব্যর্থ হয়েছেন তার পাশে দাঁড়িয়েছিলেন শ্রদ্ধা, সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছেন। এরপর ইউপিএসসিতে উত্তীর্ণ হয়ে 2005 সালে মহারাষ্ট্রে ক্যাডারে যোগ দেন তিনি। বর্তমানে তিনি মুম্বাইতে পশ্চিম অঞ্চলের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে কৃষকের ঘরে জন্মে আইপিএস অফিসার হওয়ার গল্পটা হয়তো এতটাও সহজ ছিল না। সিনেমার পর্দায় হয়তো আমরা এক নিমিষেই সবটাই দেখতে পেরেছি, কিন্তু দীর্ঘ সময়ের এই জার্নিটা কঠোর পরিশ্রম, নিজের প্রতি অদম্য বিশ্বাস আর জেদের বশে অর্জন করতে পেরেছিলেন মনোজ শর্মা। বাস্তবে সেই লড়াইয়ের গল্পকে
সিনেমার পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক বিধু বিনোদ চোপড়া। সিনেমায় মনোজ কুমার শর্মার ভূমিকায় অভিনয় করেছে বিক্রান্ত মেসি। 2023-এর শেষের দিকে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে টুয়েলথ ফেল। সিনেমার গল্প অভিনেতাদের অভিনয় মন কেড়েছে দর্শকদের। দেশবাসীর মন জয় করে ইতিমধ্যেই অস্কারের জন্য মনোনীত হয়েছে টুয়েলথ ফেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড।